জনগণের বন্ধু হতে নবীন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রী সারদায় বর্ণাঢ্য করে পরিদর্শন ছাত্রলীগ কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেবে না সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সংগঠনকে এগিয়ে নেয়ার অঙ্গীকার শোভন রাব্বানীর অভিযোগ ভিত্তিহীন তদন্তের দাবি জাবি বিসির শৃঙ্খলা অঙ্গের কারণেই ব্যবস্থা বললেন ওবায়দুল কাদের এবং আফগানদের একশোটি রানের টার্গেট তারা করছে বাংলাদেশ ব্যাটিং ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশের সংবাদে সাথে আছে মিতাজ ডুবা জামিন দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম টোয়েন্টি ফোর অনলাইনে বিপদে জনগণের বন্ধু হিসেবে নিজেদের গড়ে তুলতে পুলিশের নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নিশ্চিতে নিবেদিত হয়ে আস্থা অর্জনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এসব কথা বলেন তিনি বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির সুসজ্জিত প্যারেড গ্রাউন্ড ছত্রিশতম বিসিএস এর সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চৌকশ দল সরকার প্রধানকে রাষ্ট্রীয় সম্মান জানায় পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে নিয়ে কুচকাচ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী পরে সুসজ্জিত বাহিনীর প্যারেড থেকে অভিবাদন গ্রহণ করেন পদক তুলে দেন প্রশিক্ষণে বিশেষ বিশেষ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবী সহকারী পুলিশ সুপার হাতে আসুন আমরা মাধ্যমে স্বাগত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ দেশ ও জাতি গঠনে বাংলাদেশ পুলিশের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কর্তব্য জনগণের সেবা করা জনগণকে ভালোবাসা দূরদিরে জনগণকে সাহায্য করা আনকোড এটা জাতি পিতার নির্দেশ অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নিশ্চিতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন বিপদে জনগণের বন্ধু এভাবেই নিজেকে গড়ে তুলবেন এবং তাদের উপর দায়িত্ব পালন করবেন যেন সমাজ থেকে আমরা এই সমস্ত কালো বিষয়গুলি যা আমাদের দেশের সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে পুলিশ বাহিনীর সকল সদস্য এ কথাটা মনে রাখবেন যে আপনার জনগণের পুলিশ দুর্নীতি ছাড়া পুলিশের নিয়োগ এবং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে নবীন অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী সততা নিষ্ঠা একাগ্রতার সাথে আপনাদের উপর দায়িত্ব পালন করবেন এবার আমি ধন্যবাদ জানাই আমাদের পুলিশ বাহিনীকে যে তারা যে নতুন রিক্রুট করেছে। সেখানে একটি লোক কোন ধরনের দুর্নীতির কথা বা ঘুষ দেওয়ার কথা বলতে পারিনি জনগণের আস্থা বিশ্বাস অর্জন করবার জন্য পদক্ষেপটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের সেবায় নিয়োজিত পুলিশ বাহিনীকে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এই মাদক অভিযান চলবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ছাত্রলীগ কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন তা অবশ্যই চ্যালেঞ্জিং সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ছাত্রলীগকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তারা প্রণব চক্রবর্তীর রিপোর্ট দায়িত্ব পাওয়ার পর মধুর ক্যান্টিনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল্লাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সংবাদ সম্মেলনে তারা জানান তাদের কাঁধে এখন অনেক বড় দায়িত্ব স্পষ্ট করেই বললেন কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না কর্মপরিকল্পনা পরিকল্পনা করেই এগিয়ে যাওয়ার কথা জানান নতুন দায়িত্ব পাওয়া দুই ছাত্র নেতা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করার পর তাদের দিক তার দিক নির্দেশনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ ছাত্রলীগ ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত যেসব নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা বৈঠকের মাধ্যমে আমাদের কর্মপরিকল্পনা নির্দিষ্ট করব বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ এই ছাত্রলীগকে আমরা এগিয়ে নিয়ে যাব যত চ্যালেঞ্জই আসুক আমরা মোকাবেলা করে এগিয়ে যাব দেশের অপনার নির্দেশনা অনুযায়ী আমরা এগিয়ে যাব বিলুপ্ত করা হয়েছে বা যে কমিটিগুলো দুই বছরের অধিক চলে গেছে এই কমিটিগুলো আমরা বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে আমরা বাংলাদেশ ছাত্রলীগকে যুগোপযোগী করেই এগিয়ে যাব আমরা যদি কোনো প্রমাণ পাই এরকম যে তারা চাঁদাবাজি করছে তারা ছাত্রলীগের দুর্নাম করছে আমরা ব্যবস্থা নেব সাথে সাথে এদিকে বিতর্ক থাকলেও ডাকসুর জিএস রাব্বানির বিষয়ে গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে কোন পদে থাকবে কি থাকবেন না বা কিভাবে নির্বাচন হবে কিভাবে গঠিত হবে সেগুলোর সামগ্রিক রূপরেখা আমাদের গঠনতন্ত্রে আছে সুতরাং ওই গঠনতন্ত্র যেভাবে যেভাবে নির্দেশনা দেবে বলবে যে বিধান আছে এটার ক্ষেত্রে ভুল সূত্রে ছাত্রলীগকে নিয়মনীতির অনুসরণের পরামর্শ দিয়েছেন উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের কমিশন চাওয়া অর্থের বিনিময়ে কমিটি গঠন সহ নানা বিতর্ক মাথায় নিয়ে গতকালই পথ থেকে সরে দাঁড়ান ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পের টাকা ভাগ বাটোয়ায় ভিসি ও শাখা ছাত্রলীগ জড়িত শোভন এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বিষয়টি তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে বলেও জানান ভিসি সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেগা প্রকল্পে কেন্দ্রীয় ছাত্রলীগ চাঁদা দাবি করেছে ভিসির বরাদ দিয়ে গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সকলের নজরে আসে তবে এই বিষয়ে ও তার পরিবার এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ জড়িত বলে দাবি করেন ছাত্রলীগ থেকে সত্যবাদ পড়া সভাপতি ও সাধারণ সম্পাদক বিশ্বাস দেশের প্রধান জানেন তারা গল্প বানিয়েছে দাবি বানিয়েছে আর তদন্ত করলে যে কোনো ধরনের অনুসন্ধান করলে আপনারা জানতে পারবেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে রেজানুল হক শোভন ও গোলাম রাব্বানির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি ওবায়দুল কাদের আরও বলেন বাংলাদেশে এই প্রথম শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল শোভন ও রাব্বানিকে বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়েছে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে আছে অন্যায় অনিয়ম যেই করুক কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান কাদের কারণেই সিদ্ধান্তটি নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই তিনি নিজেই ছাত্রলীগের বিষয়টি দেখছেন এখানে পরবর্তী যে পদক্ষেপগুলো তাদেরকে যে অ্যাক্টিং প্রেসিডেন্ট অ্যাক্টিং জাহাজ সিডি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফার্স্ট সিডি করা হয়েছে তাদের উপর দায়িত্ব পরবর্তী সম্মেলন করার জন্য প্রস্তুতি জনবান্ধব থানা গড়ে তুলতে চান নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর প্রথম মিট প্রেসে তিনি বলেছেন থানায় সেবা নিতে আসা কাউকে যেন হয়রানি করানো হয় ডিএমপির অধীনস্থ থানায় যদি মানুষ সেবা না পায় তাহলে সিনিয়র অফিসারদের বসানোর কথা জানিয়েছেন নতুন কমিশনার আরো জানাচ্ছেন মিনাল আদিবা দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন নতুন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম দায়িত্ব পর এই প্রথম তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন জানালেন তার আকাঙ্ক্ষার কথা বললেন নতুন করে যারা জঙ্গি তৎপরতায় জড়াচ্ছে তাদের চিহ্নিত করে দমন করা হবে ভ্রান্ত মতবাদ থেকে মানুষকে বের করে আনার জন্য একটি প্রচেষ্টা আমাদের আছে আর পাশাপাশি আমরা জঙ্গি যাতে তৈরি না হয় সেটির জন্য আমাদের নজরদারি আছে আছে এবং যারা ইতিমধ্যে জঙ্গিবাদে জড়িয়ে গেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা থানায় পুলিশের সেবা সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি মানুষের সেবা যাতে অব্যাহত থাকে মানুষ যাতে হয়রানিমূলকভাবে জনগণ পুলিশকে ভয় না পেয়ে যাতে আস্থার স্থান মনে করে সেদিকে নজর দেওয়া হবে বলেও জানান নবনিযুক্ত ডিএমপি কমিশনার এবং আমরা প্রত্যাশা করবো আমাদের ভালো কাজে আপনাদের সহযোগিতা মিনালা দিবা একুশে ঢাকা রংপুর তিন আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অন্তত এক লাখ বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মশুর রহমান রাঙ্গা দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বিভাগীয় সাংগঠনিক নেতাদের যৌথ সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান উপনির্বাচন নিয়ে দুই একদিনের মধ্যে আওয়ামী লীগের সাথে সমঝোতা হবে এই আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দেবেন বলে আশা প্রকাশ করেন মশিউর রহমান রাঙ্গা আগামী সংসদ নির্বাচনের দুই তিন বছর আগে জাতীয় পার্টি প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলেও জানান তিনি দলীয় অন্য কোনো প্রার্থী যারা মহানগরে ছিলেন কিংবা এ ধরনের ভালো ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু অলরেডি সাপোর্ট করেছেন সাতকে পাঁচ তারিখে আমি এইটুকু বলতে পারি যে এক লক্ষর বেশি ভোট ইনশাল্লাহ আমরা জয় জয়লাভ করবো ওখানে এবার আমাদের সাপ্তাহিক কাজ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য সেবা ধীরগতির উন্নয়ন কাজ ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভোগান্তি বাড়িয়েছে সময় মতো হাসপাতালের চারতলা বিশিষ্ট দুটি ব্লকের কাজ শেষ না হওয়ায় আট ওয়ার্ডের রোগীদের সেবা নিতে চিকিৎসা সেবা নিতে হচ্ছে বারান্দার মেঝে করিডোর ও সিঁড়ির পাশে অথচ কাজের গড়িতে বাড়াতে তোর জন্য ঠিকাদার ও তদারকি সংস্থা গণপূর্ত বিভাগের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম দুটি ব্লকের রেট্রোফিটিং কাজের জন্য ২০১৮ সালের জানুয়ারি মাসে গণপর্ত বিভাগের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ এ সময় ব্লকডটির মেডিসিন সার্জারি ও গাইনি সহ আটটি ওয়ার্ড থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয় এরপর থেকে এসব ওয়ার্ডের রোগীদের ঠায় হয় বাইরের বারান্দা করিডোর ও সিঁড়ির পাশের মেঝেতে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন প্রসূতিরা সিজারের রোগী নিয়ে আসছে তার যাইতো অনেক কষ্ট হয় সে হাঁটতে পারে না তাকে দইরে দইরে নিতে হয় এই বিল্ডিং যে কাজ কমপ্লিট করতে পারতো সরকার তাহলে আমাদের একটু কষ্ট করতে হতো না পর্যাপ্ত তার জন্য হইতেছে। গণপূর্ত বিভাগ আঠারো মাস মেয়াদে কাজ শেষ করতে কার্যাদেশ দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে সে হিসেবে চলতি বছর জুনে শেষ হওয়ার কথা থাকলেও একটি ব্লকের বেশ কিছু কাজ এখনো বাকি কাজের এই ধীরগতির কারণে সেবা কাজ ব্যাহত হওয়ার কথা জানান এই কর্মকর্তা বর্তমানে বর্ষাকাল চলছে যে রোগীগুলিকে আমরা ওয়ার্ডের ভিতরে স্থান সংকুলন হয় না সেগুলিকে আমরা বারান্দা এবং অনেক সময় করিডোরে দিতে হয় কাজের ধীরগতির কথা স্বীকার করে চলতি সেপ্টেম্বর মাসে কাজ শেষ হবে বলে জানান গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী কাজের গুণগত মান বজায় রাখতে যেই আমাদের এই সময়টা দিতে হয়েছে আর টাইম টু টাইম কিছু কিছু সিদ্ধান্ত চেঞ্জ হচ্ছে জায়কার কারিগরি সহায়তায় সরকারের প্রায় নয় কোটি টাকা ব্যয়ে হাসপাতালের দুটি ব্লকের উন্নয়নে কাজ করছে মেসার্স খন্দকার শাহিন আহমদ ও নাইমা এন্টারপ্রাইজ জয়েন্ট ভেঞ্চার সমর ইসলাম একুশে টেলিভিশন ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাংকিং বুথ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজধানী বিজয়নগরে ইসলামী ব্যাংকের প্রথম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম পরে তিনি বলেন ব্যাংকিং সেবা আরও সহজ করতে সারাদেশে সিএমএস ও এটিএম সেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা ও মহম্মদ কাইসর আলী হকি এএইচএফ কাপ নারী জুনিয়র হকির শেষ ম্যাচে চাইনিজ টাইপের কাছে 4-2 গোলে হেরেছে বাংলাদেশ এই হারে পঞ্চম স্থান নিয়ে ছয় জাতি টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশের মেয়েরা ম্যাচে 5 মিনিটে চ্যাংলি গোলে এগিয়ে যায় চাইনিজ টাইপে 11 মিনিটে ফেরদৌস জুআইরিয়ার গোলে এককে সমতা আনে বাংলাদেশ এরপর 21 29 ও 31 মিনিটে আরো তিন গোল করে 4-1 এগিয়ে যায় তাইপে। 32 মিনিটে জুআইরিয়া নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমালো হার এড়াতে পারেনি ঋতু খানমের দল অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে দেশ ছাড়লো প্রথম টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে দুই শূন্য গোলে হারিয়ে প্রশংসা করায় লাল সবুজ মেয়েরা এই সাথে শেষ করছি রাত নয়টার একুশে সংবাদ যে আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনাগুলো জানাবো আরো একবার জনগণের বন্ধু হতে নবীন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর সরদায় বর্ণাজ ও পরিদর্শন ছাত্রলীগ কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেবে না সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সংগঠনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার শোভন রাব্বানের অভিযোগ ভিত্তিহীন তদন্তের দাবি জাবি শৃঙ্খলা শৃঙ্খলাভঙ্গের কারণেই ব্যবস্থা বললেন ওবায়দুল কাদের আফগানদের যে একশো পঁয়ষট্টি রানের টার্গেট তারা করছে বাংলাদেশ শুরুতেই ব্যাটিং হস সর্বশেষ খবর জানতে চাল করুন টু জিরো টু আর ভিজিট করুন একুশে টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইন পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ